जोर से बोलो. It's her choice. आगे बोलो. It's her choice. पीछे बोलो. It's her choice. फिर से बोलो. It's her choice. नेहा बोलो नेहा धुपिया. धुपिया बोलो नेहा धुपिया. Nobody gives you the fucking right. আমি কিন্তু এই কথাগুলো বলছি না, এগুলো সব বাইরের লোকজন বলছে, মানে আমাদেরই বন্ধু বান্ধব সবাই যারা যারা আছে সবাই বলছে. কেননা ভেবে দেখো, ফেসবুক খুলছি নেহাদুপিয়া, হোয়াটসঅ্যাপ খুলছি নেহাদুপিয়া, ইনস্টাগ্রাম খুলছি নেহাদুপিয়া, টুইটার খুলছি, ও টুইটার আমি করি না, আমার ভালো লাগে না, তো আমি যাই না টুইটারের কথা. তো আজকে এসব আমি বলছি কেননা মোবাইলটা খুললে শুধু নেহাদুপিয়া 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 নেহাদুপিয়া. ও ইয়েস, ইউরেকা, আমি এটা আবিষ্কার করলাম. ইটস আ টাং টুইস্টার, সে 10 times স্পিডিলি নেহাদুপিয়া 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 জীবের আড়ষ্টটা কেটে যাবে. ইয়েস, থ্যাংক ইউ. আর সত্যি কথা বলতে আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই, আমার এই ব্যাপারগুলো করতে ভালোও লাগে না. আমি একটা মাত্র কারণে ভিডিওর প্রথমে এইটা বলছি, কেননা এটা যদি না বলি লোকে যদি বলে ফেলে আই এম ব্যাকডেটেড, না আই এম ভেরি মাচ আপডেটেড, আই হ্যাভ টু প্রুভ দ্যাট, সেই কারণে আমি বললাম, এছাড়া আর কোনো কারণ নেই. আর আমার এসব পিএনপিসি করতে ভালো লাগে না. আর সত্যি কথা বলতে এই নেহাদুপিয়া এবং রোডিস এই শোটাকে নিয়ে ইউটিউবে অনেকেই অনেক ভিডিও আপলোড করেছে, তোমরা দেখে থাকবে. তো আমার আজকের কন্টেন্ট এটা নয়, আমার আজকের কন্টেন্ট হলো এইটা. আমাদের পৃথিবীতে প্রায় 70% পৃথিবীর কথা ছাড়ো, অন্তত আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে প্রতি 10 জনের মধ্যে 8 জন হয় সিম্প্যাথি খাদক, আর সেই 8 জনের মধ্যে 2 জন হয় ছেলে ও 6 জন হয় মেয়ে. বিশেষ করে এর মধ্যে না একটা ফোটাও জল নেই, পুরোটা নিখাত প্ল্যাটিনামের মতো সত্যি কথা. আর সত্যি কথা বলতে ওরা নিজেদের দুঃখের কথা বলে সাহায্যের জন্য নয়, সিম্পলি সিম্প্যাথি পাওয়ার জন্য. এই জানো তো আমার না কি দুঃখ, উফ দুঃখ, উরি বাবারই দুঃখ, কি দুঃখ, কি সাংঘাতিক রকমের দুঃখ তোমায় বলে বোঝাতে পারবো না. তাই না গো, চিন্তা করো না, তোমার খুব দুঃখ না, আমি তোমায় দেখেই বুঝতে পেরেছি তোমার মুখটা কেমন একটা শুকনো শুকনো টাইপের লাগছে. তোমাকে না প্রথম দেখেই বুঝতে পেরেছি দুঃখ কোনো কার দুঃখ নেই বলো, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, সব দুঃখ কেটে যাবে. মানে কি দুঃখ সেটা শোনার কোনো দরকার নেই, দুঃখ হয়েছে এটাই মেন ব্যাপার. আর সঙ্গে সঙ্গে সিম্প্যাথি দিয়ে দিল, আর এইটার জন্যই তো লাফাচ্ছিল. মানে কি চূড়ান্ত রকমের সিম্প্যাথি বলছে কিনা ভগবানের উপর বিশ্বাস করুন, মানে ও না বললে ও ভগবানের উপর বিশ্বাস করতোই না, ও করোনা ভাইরাসের উপর বিশ্বাস করে. আর যেই মাত্র দুঃখ পেল, মানে দুঃখ পাওয়ার পর সিম্প্যাথিটা পেল, ব্যাস মনের মধ্যে করা শুরু হয়ে গেল. মানুষ তো থাকার জায়গা নিয়ে পর্যন্ত দুঃখ করা শুরু করে দেয়, মানে ভগবান থাকার জায়গা দিয়েছে তাতে শান্তি নেই, তা দুঃখটা কি? মানে আমরা তো বাড়িতে থাকি, আমরা না বুঝি বাড়ির সমস্যাটা, তুমি তো থাকো ফ্ল্যাটে, তুমি না বুঝবে না বাড়ির সমস্যা. মানে একা হাতে বাড়িটাকে মেনটেনেন্স করা কি যে কঠিন কাজ শুধুমাত্র আমরাই জানি. এত বড় বাড়িটা মেনটেনেন্সের পর না রাতে বা দিনের শেষে যখন সারাটা গা হাত পা ব্যথা হয় না, তখন টের পাওয়া যায় কত কষ্ট. সারাটা দিন মেনটেনেন্স করার পর, সারাটা দিন এত কাজ করার পর, পেছনটা একটু বিছানায় ঠেকানোর সময় পাই না পর্যন্ত. আগো বাড়ি অনেক ভালো, আমরা তো ফ্ল্যাটে থাকি, আমরা জানি ফ্ল্যাটের সমস্যা, ফ্ল্যাটের সবচেয়ে বেশি সমস্যা. মানে কি বলবো তোমায়, মানে কিছু বলার নেই আর. ফ্ল্যাটে যদি আমি একটুখানি বাথরুমে কি স্নান করতে যাই, জল চালালে নিচের ফ্লোর থেকে বলতে থাকে আপনি ওপরে সুনামি তৈরি করবেন না, জলের আওয়াজ আসছে, কি সমস্যা. দেয়ালে যদি আমি একটুখানি ফটো টাঙানোর জন্য পেরেক মারতে যাই, পাশের ফ্ল্যাট থেকে মহিলা এমন চিৎকার করতে থাকেন পেরেকটা যাতে আমি দেয়ালে মারছি না, ওনার বুকে হাতুড়ি দিয়ে পেরেক মারছি, এইরকম রকমের সমস্যা.
ফ্ল্যাটে তো সেদিন জানো না তুমি কি কাণ্ড হয়েছে আমার সাথে। ফ্ল্যাটটা তো হচ্ছে ছোট্ট জায়গা, আমি হাঁটছি 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 হাঁটছি, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের ধাক্কা লেগে আমার কপালটা ফেটে গেল। মানে যে রক্ত আমি তোমায় বলে বোঝাতে পারবো না, ভারত মহাসাগরের মতো রক্ত বয়ে গেল। তোমরা তো তোর বাড়ির ফ্ল্যাটে থাকো, খুব ভালো ছাদ আছে, আমি তো থাকি ফুটপাথে, আমার মাথার উপর একটু ছাদ পর্যন্ত নেই। মানে যা খুশি তাই, কোনো মাথা নেই, মুন্ডু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু খুঁজে পাবে না তোমরা এই সিম্প্যাথি রোগীদের মানুষদের মধ্যে। মানে দুঃখ যদি বলা শুরু করে, মানে কে কার থেকে জিতবে, আমাকে জিততে হবে দুঃখ বলাতে, আর সিম্প্যাথি আমাকে বেশি পেতে হবে, এই হচ্ছে কম্পিটিশন। মানে তাতে যদি দুঃখ না থাকে, বানিয়ে বানিয়ে দুঃখ বলে দেবে, মানে তাতে কি আসে যায় কিচ্ছু দেখার দরকার নেই, কি আছে কি নেই, দুঃখ তো বলবে ব্যাস। এইবার আসছে আমাদের সমাজের রিসেন্ট সো কল্ড আপডেটেড ছেলে মেয়েদের দুঃখের ব্যাপারে। বেশিরভাগ পার্সেন্টেজ ছেলে মেয়েদেরই ব্রেকআপ সংক্রান্ত দুঃখই হয়। তো সেই ব্রেকআপ সংক্রান্ত দুঃখর পজিশনটা এতটা চূড়ান্ত জায়গা দখল করে, মানে দক্ষিণেশ্বরে বসে থাকা ভিখারিগুলো পর্যন্ত ওদের দিকে ভাবতে থাকে, আমরা খুব ভালো হয়েছি ভিখারি ঘরে জন্মেছি, ওরকম ঘরে জন্মলে ওই দুঃখ আমরা নিতে পারতাম না। ওই দুঃখে মানুষগুলো কম খেয়ে জীবনে যুদ্ধ করে সুন্দরভাবে বেঁচে আছে, আর আমাদের সোকল সমাজের আপডেটেড ব্রেকআপ হওয়া ছেলেমেয়েরা কি বলে, বেঁচে থেকে লাভ কি বল, আর কি করব, আমি তো জীবন্ত লাশ হয়ে গেছি। এই কথাগুলো শোনার পর আমার একটা কথাই মনে পড়ে, তারা এত আপডেটেড হয়েও বলছে বেঁচে থেকে, মানে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে তারা। তো আমার কথা হচ্ছে, যারা কোমায় আছেন তারা কি তাহলে? এই সিম্প্যাথির উপর বেস করে আমাদের টিভিতে নিত্যদিন শো চলে, এবং সেই শোতে সিম্প্যাথি লুট দেওয়া হয়। মানে সেই শোতে যারা যারা যান তাদের অবস্থাটা ঠিক এই রকম, মানে তারা বাড়ির চারপাশে নিজের সিম্প্যাথি, মানে নিজের দুঃখের কথা বলে তাদের মনের ভেতর যে সিম্প্যাথির কৌটোটা আছে সেইটা পূর্ণ করতে পারে না। যখন দেখে সেইটা পূর্ণ করতে তারা ব্যর্থ হচ্ছে, তারা তখন ওই শোতে যায়, এবং শোতে গিয়ে যথারীতি সিম্প্যাথি লুট ছড়ানো হয় এবং তারা সেগুলো সংগ্রহ করে। সেখানে আমি যা দেখেছি, খেলার থেকে সবচেয়ে বেশি ক্যামেরার সামনে দুঃখ বলার প্রতিযোগিতা চলে। একজন সেদিন বলছে, শুনছি আমাদের তো লাভ ম্যারেজ, মানে আমার খুব কম বয়সেই বিয়ে হয়েছে, আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম এবং আমার বাবা মা না আমায় মেনে নেয়নি, আমাকে খুব কষ্ট করে এই জায়গাটায় আসতে হয়েছে, আমার চারপাশের যত প্রতিবেশী তারা কেউ আমায় সাহায্য করেনি, আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে জীবনে, আমি জানি আমি কতটা কষ্ট করে জীবনে দাঁড়িয়েছি। ব্যাস অপর দিক দিয়ে সিম্প্যাথির বন্যা বয়ে গেল। এমন ভাবে বললো, তাহলে অনেকটাই কম বয়স, তো কম বয়স মানে পড়াশোনা করার বয়স, তো পড়াশোনা করার বয়সে পালিয়ে যাবে কেন, মানে যেচে দুঃখ দেখা। মানে ব্যাপারটা ঠিক এই রকম হলো, বাঁশ তুমি কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে। তো সর্বশেষে আমার একটা পাঁচালি থাকলো তোমাদের উদ্দেশ্যে, তো পাঁচালিটা হচ্ছে মানুষ পড়াশোনা করে চাকরি পেতে, আমি দোকানে যাই বিরিয়ানি খেতে, ড্রাইভার বাস রাস্তায় চালায় সিগনাল খেতে, গরু ঘাস খায় পেট ভরাতে, কুকুর ঘাস খায় বমি করতে, ছেলেরা বাইক নিয়ে ঘোরে মেয়ে পটাতে, সিম্প্যাথি কত নাম অনেক নাম, যদি খাও সিম্প্যাথি তবেই হবে বেশি পুণ্যবান। তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও, এবং অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলো বা খারাপ লাগুক যেভাবেই হোক, আর কী কী মানে কন্টেন্ট আর এরকম মজাদার কন্টেন্ট যদি থাকে তোমাদের ঝুলিতে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, সেটার উপর আমি ভিডিও বানাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। আর প্লিজ, রিসেন্ট করোনা ভাইরাস খুব বিচ্ছিরিভাবে বেড়ে গেছে আমাদের শহরে, ইভেন কলকাতাতেও অনেকে অসুস্থ হয়েছে, সো বি কেয়ারফুল, মাস্ক ইউজ করো রাস্তায়, হাঁচি বা কাশির সময় রুমাল ইউজ করো, হাত না ধুয়ে বাইরে কিছু খেও না, আর বি সেফ অ্যান্ড কিপ সেফ, থ্যাংক ইউ।
Thank you.